নমস্কার, আমি বিদিশ ঘোষ, ছাত্র আইআইটি বোম্বেতে। আজ আমরা দেখতে চলেছি কোয়াড্রেটিক ইকুয়েশনস নিয়ে। ঠিক আছে, আমরা এর আগের ভিডিওটা যেটা আমি বানিয়েছিলাম তার মধ্যে তো নিশ্চয়ই দেখেছ হবে যে কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ কাকে বলা হয়। আজকে আমরা ওর ওপরে আরও একটু এগোতে চলেছি। ঠিক আছে, আগে আমরা দেখে নিই যে এখন অবধি আমরা যা যা শিখেছি। এখন আমরা শিখেছি যে প্রথম একটি বহুপদী সংখ্যামালা যার ডিগ্রি 2 হয় তাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলি। যেরকম আমরা যদি দেখি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। ঠিক আছে, এর মধ্যে ডিগ্রি বলতে এই সব থেকে বেশি যেটা সেটা 2 হয়ে গেল। আর এর মধ্যে আমরা জানি যে এ বি সি হলো রিয়াল, রিয়েল মানে তো বুঝিয়েছিলাম রিয়েল নাম্বারস, মানে এরা তিনজনেই রিয়েল নাম্বার। আর এ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, নাহলে ওটা কোয়াড্রেটিকই থাকবে না। তারপরে আমরা শিখেছিলাম যে কি করে দ্বিঘাত সমীকরণের রুট বার করা হয়, রুট বা মূল যাকে আমরা বলি, সলিউশন যেটা সেটা দুটি হয় একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে। ওটা নিয়ে আমরা আরও পরে আরেকটা ভিডিওতে শিখব কী করে বার করা হয়। আর আমরা এটাও দেখেছি যে কোয়াড্রেটিক ফর্মুলা কী হয়। তো আমরা দেখেছিলাম একটা তো হলো আমরা ফ্যাক্টর বানিয়ে করতাম, এই যে এক্সপ্রেশনটা আছে ওটাকে ফ্যাক্টরাইজ করে আমরা আলাদা আলাদা টুকরো বানিয়ে সেগুলো থেকে সলভ করতাম, না হলে আমরা কোয়াড্রেটিক ফর্মুলা লাগাতে পারি। কোয়াড্রেটিক ফর্মুলাটা বন্ধুজন তোমরা যদি ভুলে গিয়ে থাকো আমি একবার মনে করিয়ে দিচ্ছি, সেটা হলো এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস বা মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac আপন 2a। এ বি সি এখানে তিনটেই আগের ইকুয়েশনের এ বি সি। ঠিক আছে, মনে রেখো এটা। তা এই দুটো রুটকে আমরা অনেক সময় অ্যালফা আর বিটা বলে ডিনোট করে দিই, কিন্তু সেটার বিশেষ এখন কোনো কাজ নেই। ঠিক আছে, চলো এই করি আমরা। আজ আমরা কটা প্রশ্ন দেখতে চলেছি যার মাধ্যমে আমরা শিখব কি করে প্রশ্নের উত্তর বার করা হয়। ঠিক আছে, মানে আপাতত তো আমরা শিখে গেলাম কোয়াড্রেটিক ইকুয়েশন মানে দ্বিঘাত সমীকরণ কী হয়। এবার আমরা দেখবো এটার উপর কোয়েশ্চেন কিরাম টাইপের হয়। সাধারণত কোয়েশ্চেন করার জন্য তোমরা, আমি আবার বলছি, আগেও বলেছি এটা NCERT-র বই আছে সেটা থেকে করতে পারো, আর তাছাড়া কেসি নাগের বইটা থেকেও করতে পারো, খুব ভালো, এর মধ্যেও তুমি প্রবলেমস পাবে। বাকি আরও প্রবলেম যদি দরকার হয় তুমি তো যে কোনো জায়গা থেকে জোগাড় করতেই পারো, ইন্টারনেটেও পেয়ে যাবে, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। ঠিক আছে, এই দুটি বই আমার নিজের থেকে খুব মনে হয় খুব কাজে। ঠিক আছে, এরপর আমরা দেখব প্রথম প্রশ্ন। সলভ 11n² মাইনাস 9n ইকুয়ালস 1 বাই দ্য কোয়াড্রেটিক ফর্মুলা। এটা বুঝতে পারছো তো কী চাইছে? দেখো আরেকবার, সলভ মানে আমাদেরকে রুটটা বার করতে হবে, এই হলো আমাদের ইকুয়েশন কোয়াড্রেটিক ফর্মুলা দিয়ে। এক্ষুনি লিখেছিলাম কোয়াড্রেটিক ফর্মুলাটা, আরেকবার তোমরা মনে করো কি লিখেছি। আমি 2 মিনিট টাইম দিচ্ছি তোমাদের, 2 মিনিট তো বেশি হয়ে গেল। ঠিক আছে, মনে এসে গেছে, কোয়াড্রেটিক ফর্মুলাটা হলো এইটা, মাইনাস ঠিক আছে। তো আমাদেরকে এই ফর্মুলাটা লাগিয়ে বার করতে হবে যে রুট কি। ঠিক আছে, তো আমরা আগে ইকুয়েশনটাকে ওই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ফর্মে লিখব, মানে 11n² মাইনাস 9n মাইনাস 1 ইকুয়াল 0, 1 এদিক থেকে এদিকে নিয়ে নিয়েছি। এবার এটা থেকে আমি দেখতে পাচ্ছি যে এ হলো 11, বি হলো মাইনাস 9, সি হলো মাইনাস 1। ঠিক আছে, তো এবার ব্যাস হয়ে গেল, এক্স হলো ইকুয়াল টু মাইনাস মাইনাস 9 প্লাস আন্ডার রুট অফ মাইনাস 9² মাইনাস 4 × 11 × -1। তো একটু মানে দেখতেই লম্বা লাগছে, আসলে ওরকম কিছু লম্বা না। ঠিক আছে, এক্ষুনি হয়ে যাবে, তো এটাকে দিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা হয়ে যাবে 9 প্লাস 81 প্লাস 44 ডিভাইডেড বাই 22। ঠিক আছে, তো এটা হয়ে গেল, প্লাস মাইনাস ছিল,
9 plus minus 125 upon 22. খুব ভালো সলিউশন এলো না? এইটা কিন্তু হয়, কোয়াড্রেটিক ইকুয়েশনে অনেক সময় এমন রকমের নম্বর আসে, এগুলো ঠিক আমরা ভেবে থাকি না যে এরকম টাইপের আসবে। সেটা নিয়ে চিন্তা করার কিছু নেই, এইটা মানে আনসার তো আনসারই। তো এর মধ্যে আমরা পেলাম যে দুটো আনসার হলো 9 প্লাস আন্ডার রুট 125 বাই 22 আর 9 মাইনাস আন্ডার রুট 125 হোল বাই 22। ঠিক আছে, এই প্রশ্নটা হলো সলভ 5m² প্লাস 5m। এটা কিন্তু একটু আলাদা টাইপের, আমি এটা এই কোয়েশনে করতে চেয়েছিলাম বিকজ এটা দেখে শুরুতে একটু ঘাবড়ে যেতে পারো যে এই এটা এরা মাঝব টাইপের এসেছে, সি এরা মাঝব রকমের, এটা আমরা কি করতে পারি। চিন্তা করার কিছুই নেই, করার জন্য তোমরা ওই কোয়াড্রেটিক ফর্মুলাটা কিন্তু এটাতে ইউজ করতেই পারো। কোয়াড্রেটিক ফর্মুলাটা মনে রাখবে যে কোনো জায়গায় লাগানো যেতে পারে, অসুবিধা এটাই হয় ধরো এখানে যে আমি কিরকম কমপ্লেক্স কটা টার্ম আছে তো ওইগুলোর জন্য একটু অসুবিধা হতে পারে, বাট কোয়াড্রেটিক ফর্মুলা নাহলে সব জায়গায় লাগতে পারে। তো আমরা এখানে কি করব, এটাকে আমরা একটু আলাদাভাবে লিখে নেব। আমরা এটাকে পুরো এক্সপ্রেশনটাকে 8 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। কেন? কারণ কি 8 হলো দুটি ডিনোমিনেটরের এলসিএম। এটা একটা খুবই কমন টেকনিক, সব সময় আমরা ইকুয়েশনের জন্য ইউজ করি, তোমরাও প্র্যাকটিস করতে করতে বুঝে যাবে। তাহলে এটা 5m² প্লাস 8m - 4 = 0 হয়ে গেল। বুঝছো তো কী করে, 8/2 হয়ে গেল 4, 8/8 হয়ে গেলো 1। ব্যাস, এবার তো এটা সিম্পল একবারে। তো এটা তো এখন দুটো উপায় আছে, একটা হলো যে নাকি কোয়াড্রেটিক ফর্মুলা লাগিয়ে দিই, দ্বিতীয় হলো যে নাকি চেষ্টা করতে পারি এটা যদি ফ্যাক্টরাইজ করা যায় কিছু হবে। কিন্তু ফ্যাক্টরাইজ করার জন্যে হ্যাঁ এটাও আমি এটা বলতে এটা ঠিক আছে, বলার তো কিছু নেই। ফ্যাক্টরাইজ করার সময় আমাদেরকে কী করতে হয় সেটা আমাদের জানারই কথা পরের মেয়ের ভিডিওটা থেকে। এই মাঝখানের টার্মটাকে দুটি মানে একটা ধরে নাও এম প্লাস এন এরমভাবে লিখতে হবে, যার মধ্যে m×n হবে ইকুয়াল টু এই এই দুটির প্রোডাক্ট। ঠিক আছে, মানে এসি তার মানে mn = -20, m + n = 8, এরকম টাইপের কিছু, এরকম কম্বিনেশন বিশেষ তো মাথায় কোনো আসছে না, আসছে না, আসছে না, এসে গেছে। দেখো কম্বিনেশনটা কি, m হলো ধরে নাও 10 আর n - 2। দেখছো তো, ধরো গুণ করলে mn আসছে -20 আর অ্যাড করলে আসছে 8। এইগুলো কিন্তু একটু মানে প্র্যাকটিস থেকেই আসবে, ঠিক আছে, তাই এগুলো নিয়ে কোনো চিন্তা নেই, এগুলো প্র্যাকটিস থেকে আসবে। আর বেশি চিন্তা করো না, মানে এরম যে আমি ধরো এক্ষুনি করলাম কতক্ষণ টাইম লাগলো, যত তুমি প্র্যাকটিস করবে তত এগুলো নিজে থেকে শিখে যাবে। তো আমরা এখন এটাকে আবার লিখবো, 5m² প্লাস 10m - 2m - 4 = 0। ঠিক আছে, এটাকে এবার আমরা সিম্পলিফাই করে লিখে দেবো, 5m আর m + 2 এদিকে নিলে m + 2 = 0, তা থেকে পেয়ে গেলাম m = এটাকে আমরা এরপরে স্টেপে লিখবো 5m - 2m + 2 = 0। আর এটা থেকে আমরা পেয়ে গেলাম যে m = 2/5 বা -2। ঠিক আছে, এই দুটি হলো আনসার। চলো নেক্সট দেখি কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখছি হলো সলভ ফর এক্স। এইটাও আমি কিন্তু তুলেছিলাম এই জন্যে আমার মনে হয়েছে কি এটার মধ্যে একটু দেখে ঘাবড়ে যেতে পারো, এগুলো দেখে এত ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই, এগুলো কিন্তু খুবই সিম্পল, একটু মাথা ঠান্ডা করে ভাবতে হবে যে কি করা উচিত। আগেটার মধ্যে আর কি আমরা দেখলাম এলসিএমটাকে দিয়ে মাল্টিপ্লাই করেছিলাম, এইটাতেও একটা ওরকম ট্রিক আছে। দেখে তো এটা কোয়াড্রেটিক ইকুয়েশন মনে হচ্ছে, কারণ কি কোয়াড্রেটিক তো নেই এটা, কিন্তু আমরা যদি এটার মধ্যে এমন করি যে একে এর সাথে মাল্টিপ্লাই করে একে এর সাথে মাল্টিপ্লাই করে দাও, কারণ কি এখানে ডিভিশনে আছে এদিকে আসলে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে কি হয় আমাদের সাথে, দেখো x - 2 × 2x + 2 = x + 4 × x - 1। বুঝলে,
কি হলো এবার, যেই তুমি এখন এটাকে আবার মাল্টিপ্লাই করে দেবে, আমরা দুটি কোয়াড্রেটিক ইকুয়েশন পেয়ে যাচ্ছি, এক্স স্কোয়ার্ড 2x² প্লাস 2x মাইনাস 4x মাইনাস 4, আর এদিকে স্যার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 4x মাইনাস 4, এইটা এটা। এবার আমরা নেক্সট স্টেপের মধ্যে এদের সবাইকে এদিকে এনে দেবো। আমাদের এটা আমরা দেখে নিলাম যে এটা এটা কেটে গেল, তো থেকে গেল আমাদের কাছে থেকে গেল x² এদিকে মাইনাস 2x আছে দুটো মিলিয়ে, এদিকে প্লাস 3x, এটা মাইনাস 5x ইকুয়ালস 0, এক্স ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়ালস 0, তার মানে x ইকুয়ালস 0 বা 5। ঠিক আছে, আচ্ছা এখানে একটা জিনিস একটু বলে দিই, যখনই তুমি এরকম কিছু পাচ্ছ, কোয়াড্রেটিক ইকুয়েশনের বেস্ট পার্টটা হলো তুমি যে আনসারটা পাচ্ছ তুমি সেটা চেক করতে পারো নিজের থেকেই। ঠিক আছে, এবার ধরো এই যে 0 আর 5 পেয়েছো তুমি, এই দুটোকে তুমি এর মধ্যে দিয়ে দেখো, মানে ধরে নাও এই যে দুটো পেয়েছো এগুলোকে তুমি এর মধ্যে সাবস্টিটিউট করে দেখো আর সেটা কি। ধরো 0 ঢাললে তুমি, 0 ঢালতে কী পাবে তুমি, তুমি পাবে 0 মাইনাস 2 বাই 0 মাইনাস 1 ইকুয়ালস 0 প্লাস 4 বাই 0 প্লাস 2, সেটা আসছে 2 বাই 1 ইকুয়ালস 4 বাই 2, যেটা হলো 2 বাই 1। ব্যাস ঠিক, তার মানে 0 একটি আনসার। এখানে তুমি 5 ডেরও দেখতে পারো, 5 মাইনাস 2 বাই 5 মাইনাস 1 এদিকে এসে যাবে 5 প্লাস 4 বাই কত 10 প্লাস 2, তো এটা এসে গেলো 3/4, এদিকে এসে হলো 9/12, এটা কি আবার হলো 3/4। ব্যাস এটাও আনসার। এরমভাবে চেক করে নিতে পারো তোমরা। ঠিক আছে, প্রোডাক্ট অফ টু কনসিকিউটিভ ইন্টিজার্স ইজ 56, ফাইন্ড দি ইন্টিজার্স। এর মধ্যে আমরা একটু অ্যালজেব্রাই তো করছি এখন, অ্যালজেব্রা দরকার আছে এর মধ্যে। একটি ইন্টিজারকে আমরা এক্স নিয়ে নিই যদি, তাহলে তার পরের ইন্টিজার এক্স প্লাস 1 হবে, কারণ কি কনসিকিউটিভ ইন্টিজার বলতে কি, ধরো 2, 3, 4, 5, 67, 68, 106, 107, এরম মানে কি একের পর এক। তো এটা যদি ধরো এক্স হলো তাহলে এটা এক্স প্লাস 1, তাই আমরা এরমভাবে অ্যাজিউম করেছি। তো এবার আমরা কি পাচ্ছি, প্রোডাক্ট অফ টু কনজিউটিভ ইন্টিজার্স ইজ 56। ব্যাস প্রবলেমটা একটু একটু আলাদাভাবে দেওয়া হয়েছে, এখানে স্ট্রেট ফরওয়ার্ড দেওয়া নেই, এটা প্রবলেম স্টেটমেন্ট আছে, কিন্তু আমরা এটা দেখছি ওটা বার করা সেরকম কিছু বিশেষ কঠিন না। ঠিক আছে, শুধু আমরা এটাকে এক্স, এবার আমরা এটাকে লিখে দেবো এক্স ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস 56। ঠিক আছে, এটাতে আমরা পেয়ে গেলাম এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়ালস 56। এবার এটাকে ফ্যাক্টরাইজ তো করাই যাবে, কারণ কি 56-এর একটা হলো 7 আর 8 দুটো ফ্যাক্টর, তো এটা প্লাস 8x, কারণ কি এটা এরপরে আমরা দেখছি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 56 ইকুয়াল 0 হয়ে গেছে, মাইনাস 7x মাইনাস 56 ইকুয়াল 0, এরপরের লাইনে এটা হয়ে যাবে এক্স কমন নিলে এক্স প্লাস 8, আর এদিকে 7 কমন নিলে এক্স প্লাস 8 ইকুয়াল 0, আর তারপরে আমরা দেখছি যে এক্স মাইনাস 7 ইকুয়াল 0 অর এক্স প্লাস 8 ইকুয়ালস 0, তার মানে এক্স হলো 7 বা মাইনাস 8। তো এবার এখানে মজার ব্যাপারটা হলো যে দুটোই কিন্তু আনসার হতে পারবে, আর তাতে তো দুটো পেয়ার অফ ইন্টিজার্স আলাদা আসবে। যদি এক্স ইকুয়ালস 7 হয় তাহলে আনসার হবে, তাহলে আনসার হবে 7 আর 8। ঠিক আছে, আর যদি এক্স মাইনাস 8 হয় তাহলে আনসার হবে মাইনাস 8 মাইনাস 7। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি দুটোই ঠিক, কারণ কি আগে তো টু কনজিউটিভ ইন্টিজার্স বলেছে, দেওয়ান বলতো পজিটিভ তাহলে শুধু এটাই হতো, কিন্তু এমন না, ওরা জাস্ট ইন্টিজার বলেছে, তাই দুটোই হবে। ঠিক আছে, চলো এটা আমাদের লাস্ট কোয়েশ্চেন হবে, এটা আমি একটু বড় সড়ো রকমের নিয়েছিলাম, তা কি মানে তোমাদের একটু ভয়টা কাটাতে পারি, মানে দেখে একটু বলতে পারি এটা খুব লবে, তো আসলে এটা কিন্তু খুবই ইজি, মানে অন্যটার থেকেও ইজি আমি বলবো, অন্যটার মধ্যে তাহলে আমাদেরকে নিজের থেকে বানাতে হলো একটা ইকুয়েশন, এর মধ্যে তো আবার দেওয়া আছে।
এই দেখো, ডিউরিং প্র্যাকটিস আর সফট বল পিচের, সফট বল ফালতু ওসব ভুলে যাও, একটা ক্রিকেট বল ছুঁড়ছে ধরে নাও, ঠিক আছে? সফট বল পিচে মানে ক্রিকেট বল, ক্রিকেট বলে ধরে নাও এই ঈশান্ত শর্মা কী দেওয়া হচ্ছে, থ্রোজ আ বল হুজ হাইট ক্যান বি মডেলড বাই দ্য ইকুয়েশন এইচ ইজ ইকুয়াল টু -16t² + 24t + 1, দিয়েই দিল কোয়াড্রেটিক ইকুয়েশন, তো এসেই গেল আমাদের কাছে, আমরা দেখছি ডিগ্রি টু, ঠিক আছে? এবার এইচ ইজ ইকুয়াল টু হাইট ইন ফিট অ্যান্ড টি জিরো টাইম ইন সেকেন্ডস, হাউ লং ডাজ ইট টেক ফর বল টু রিচ আ হাইট অফ 6 ফিট, কতক্ষণ, মানে এর মধ্যে একটাই জিনিস থাকলো এই এইচ, সেটা হলো 6, তো ব্যাস। এবার ইকুয়েশনের মধ্যে দিয়ে দাও এটাকে, তার মানে 6 = -16t² + 24t + 1, ঠিক আছে? তো এটাকে আমরা নেক্সট লাইনে লিখবো 16 - 16t² + 24t - 5 = 0, তারপরে আমরা লিখবো 16t² - 24t + 5 = 0, তো 5 16s are 80, ঠিক আছে? এটা তো মানে জানা ব্যাপার, তো আমরা ফ্যাক্টরাইজ করার চেষ্টা করব, যদি হয় 80 হলো 5 16s, সেটা দিয়ে হবে না, এটি হলো 8 আর 10, সেটা দিয়েও হবে না, 4 আর 20 দিয়ে হয়ে যাবে, ব্যাস পেয়ে গেলাম। এরমভাবে ট্রাই করতে হবে, এটা কিন্তু জাস্ট প্র্যাকটিস থেকেই আসবে, ঠিক আছে? তো এট ইস 4t - 20t + 5 = 0, এরপরে আমরা 4t কমন নিয়ে নিলে থেকে গেলো 4t - 1, -5 কমন নিলে 4t - 1 = 0, আর তারপরে আমরা পেয়ে যাব যে হ্যাঁ 4t - 5 = 0 অর 4t - 1 = 0। মজার ব্যাপার হলো টি এর দুটো ভ্যালু পেয়েছি আমরা, 1/4, 5/4, এর মানেটা বুঝছো তো? এটা ফিজিক্সেও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন হয়ে আসে, যে বলটা তার মানে দুবার 6 ফিটের হাইটে আসবে, ঠিক আছে? ছোড়ার পর থেকে দুবার 6 ফিট, আর এটা ঠিকই লাগে, মানে তুমি ধরো একটা বলকে ওপরে ছুড়লে ওটা ধর নিচেও আসবে, তাই একটা টাইম পরে ধরে নাও এটা যদি মাটি হয়, একটা টাইম পরে তো আসবে এই হাইটটা এই দিক থেকে ছুড়লে, আর উপর থেকে নিচে আসার সময় তো একবার আসে না হাইটটা, তাই দুবার আসে, ঠিক আছে? চলো আমাদের প্রশ্নগুলো শেষ হয়ে গেল, এবার আমরা আবার পরের ভিডিওর সময় দেখা হবে। আমি আশা করছি আপনাদের ভালো লাগলো আজকে আমার সাথে এটা শিখতে, আমি চেষ্টা করেছি যত ভালো করে হোক একটা আইডিয়া দেওয়ার যে কী করে প্রবলেমগুলো করতে হয়, বাকি আপনাদেরকে নিজের থেকেই একটু প্র্যাকটিস করে দেখতে হবে। যখন প্র্যাকটিস করবেন আপনারা এই NCERT বা কিসব এরকম কোনো প্রবলেমের বই থেকে, তখন সব আপনাদের ভালো করে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমি বিদিশ ঘোষ, ছাত্র IIT বোম্বেতে, আবার দেখা হবে আপনাদের সাথে, ধন্যবাদ।